আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কে আছেন এখন আমার সাথে অনলাইনে, একটু লাইভে জয়েন করে নেন। আর হচ্ছে আমাকে জানিয়ে দেন যে লাইভটা আপনারা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আজকে খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাবো, মানে খুবই এক্সক্লুসিভ দুইটা ড্রেস দেখাবো, সাথে আরও কিছু ড্রেস তো দেখাবোই। ওকে, অনেক এক্সক্লুসিভ দুইটা ড্রেস এনেছি, যেটা কি না আপনার হচ্ছে, একটা হচ্ছে বিয়ের প্রোগ্রামে আপনারা পড়তে পারবেন, আর একটা হচ্ছে হলুদের প্রোগ্রামে পড়তে পারবেন। একদম ড্রেস দুইটা বেরও করা হয়েছে, একদম ওয়েডিং সিজনকে আপনার মাথায় রেখেই ড্রেস দুইটা বের করা হয়েছে, একদম সেম একটা প্যাকেজের মধ্যে আসছে। সো আপনারা চাইলে দুইটাই নিয়ে নিতে পারেন কারো পছন্দ হলে, আর আপনারা চাইলে না, দুইটা পছন্দ না হলে যে কোনো একটা নিয়ে নিতে পারেন। একটা আসছে রেড কালারের মধ্যে, একটা আসছে অরেঞ্জ কালারের মধ্যে। সো আপনারা দুইটা থেকে যে কোনো একটা আপনারা চুজ করে আপনাদের পছন্দ মতো অর্ডার প্লেস করে দিতে পারেন। ঠিক আছে, সো আমি হচ্ছে ফার্স্টে একটু জানিয়ে দিই যে আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি। এটা আমাদের দুইটা শোরুমে অ্যাভেলেবেল পাবেন, ধানমন্ডি শোরুম এবং উত্তরা শোরুম, দুইটা শোরুমে অ্যাভেলেবেল হয়েছে। এবং যে ড্রেসটা আমি আজকে পরবো, এরকম কালেকশন কিন্তু আমরা কখনোই এর আগে আনিনি। আমরা যেসব কার্টন কালেকশন দেখি, আমরা কিন্তু সবসময় দেখি যে জাস্ট স্নেকে ওয়ার্ক করা থাকে, বাট আজকে আমি যে কালেকশনটা নিয়ে এসেছি আপনারা দেখতে পারবেন, একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু কাজ করা এবং অসম্ভব সুন্দর। এটা কিন্তু নর্মাল স্টোন করা নাই, আমি সব কিছু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিব, সাথে একদম পিওর বেনারসি কাতানো। ওকে, তো যেটা আমি পরে আসছি এটা হচ্ছে হলুদের প্রোগ্রাম স্পেশাল, আর যেটা বিয়ের প্রোগ্রাম স্পেশাল সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই, ধানমন্ডি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি 27 জেনেটিক প্লাজা লেভেল 2 231 নম্বর শপ, আর উত্তরা শোরুমটা হচ্ছে ট্রপিক্যাল আলাদিন টাওয়ার রাজলক্ষ্মী 3 নম্বর সেক্টর, এটার হচ্ছে 426 নম্বর শপ, আর এটা হচ্ছে 14th তলাতে। ওকে, তো দুইটা শোরুমের অ্যাড্রেস বলে দিয়েছি, যার যেটা পছন্দ হয় আপনার শোরুমে এসে পারচেস করতে পারবেন, অথবা অনলাইনেও ড্রেস দুইটা নিয়ে নিতে পারেন। ওকে, আচ্ছা, নাইস ড্রেস আপু, অনেক সুন্দর। আমি যখন ফুল ড্রেস দেখাবো আপনাদের খুবই পছন্দ হবে। আর এটার যে গ্রিন কালারের ওনা দিয়েছে, আপনাদের মনে হতে পারে যে গ্রিন কালারের কেন ওনা দিল এটার সাথে। হ্যাঁ, এখানে কিন্তু সুন্দর করে গ্রিন কালারের একটা এমব্রয়ডারি আছে, আমি জানি না দেখা আছে কিনা, খুবই সুন্দর করে ড্রেসের নিচে এই বর্ডারটাতে একটা সুন্দর করে গ্রিন কালারের এমব্রয়ডারি আছে, সেটার সাথে ম্যাচিং করে হচ্ছে ওরা ওনাটা রেখেছে। আর এটার যে প্রাইস আসবে, মানে এটার যে পরিমাণ এটা গর্জিয়াস, সেই তুলনায় প্রাইস অবশ্যই আপনাদের রিজনেবল মনে হবে, বাট এটা একদম রিজনেবল প্রাইসের ড্রেস না। ওকে, আচ্ছা, সো একটু বেশি বেশি করে কমেন্টস করতে হবে, কিন্তু আজকে কিন্তু আবার কন্টেস্ট শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সব আপুরা কন্টেস্টে উইনার হয়ে যাচ্ছেন এবং সুন্দর সুন্দর গিফট পেয়ে যাচ্ছেন। সো অবশ্যই কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে, অবশ্যই রিয়েল আইডি হতে হবে। আমি ফার্স্টে বলে দিই, যেটা হচ্ছে যে আপনি রিয়েল আইডি থেকে কম কমেন্টস করেন কোনো সমস্যা নেই, আমরা এখানে কোনো ফেক আইডি, মানে কোনো ধরনের ফেক কিছু কিন্তু করতেছি না, কন্টেস্ট করতেছি যারা হচ্ছে আমাদের পেজে অলওয়েজ রেগুলার থাকেন, যেসব আপুরা, তাদের জন্য, যে তারা একটু যেন মজা পায় কমেন্টস করে, সো দ্যাট আমরা তাদের মধ্যে থেকে একজনকে গিফট দিতে পারি। সো আজকে যারা আর কি সবথেকে, যে অ্যাপটা সবথেকে বেশি কমেন্টস করবেন, সেই অ্যাপটাকে আমাদের পেজের পক্ষ থেকে হয়তো একটা ফুলকারি ওড়না, হয়তো একটা ফুলকারি কামিজ, অথবা অন্য কিছু কুর্তি, যেটাই পারি আমাদের পক্ষে, যেটা পসিবল হয় আমরা সেটা গিফট হিসেবে পাঠিয়ে দিব। সো বেশি বেশি করে কমেন্টস করতে হবে লাইভ চলাকালীন টাইমে, লাইভ শেষ হয়ে গেলে কমেন্টসের মেয়াদও শেষ। ওকে, আচ্ছা, সো আচ্ছা, আমার ড্রেসটা একটা সুন্দর নাম দিয়ে দেন তো, অবশ্যই একটা সুন্দর নাম দিবেন। হ্যাঁ, আমি এই ড্রেসের কোনো নাম তো রাখি নাই, আপনার অবশ্যই একটা সুন্দর নাম দিয়ে দিয়েন। আর হচ্ছে আমি লাইভ তো ক্লিয়ার আছে না সব কিছু, তাহলে আমি দেখানো শুরু করি। খুবই সুন্দর একটা, একদম মানে মাথা নষ্ট একটা সুন্দর অরেঞ্জ কালার, যেই কালার সবাই পড়তে পারবে, সবাই পড়তে পারবে এই কালারটা। ওকে, আচ্ছা, 4 তারিখ কন্টেস্টের উইনার হয়েছি, থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ আপু, যার যার উইনার হচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এত এত কমেন্টস করেছেন। আচ্ছা, এটা ড্রেসের প্যাকেজিংটা দেখে নেন, এটা হচ্ছে আপনার আসছে রামশা ক্যাটালগ থেকে, যেটা অরিজিনাল হলোগ্রাম সহ একদমই এক্সক্লুসিভ এবং একদমই ইউনিক একটা কালেকশন, যেটা আপনারা সচরাচর পাবেন না, পাওয়া পসিবল না, যদিও পান হয়তো বা একটা দুইটা জায়গায় পেতে পারেন, বাট এটা খুবই ইউনিক একটা কালেকশন যেটা আমরা আমাদের পেজের জন্য নিয়ে এসেছি। এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান, সব গোল্ডেন হলোগ্রাম সহ প্যাকেজিং দেখে নেন, সব কিছু ড্রেসের মধ্যে এভাবে ট্যাগ করা আছে। ওকে, রামশা ক্যাটালগ থেকে এসেছে, এই যে এত বড় একটা হিউজ প্যাকেজিংয়ের মধ্যে আসছে, খুবই সুন্দর একটা ড্রেস। আমি ফুল ড্রেসটা এখন দেখিয়ে দিই, দুইটা ড্রেসই আপনারা দেখবেন ভালোভাবে, তারপর অর্ডার প্লেস করবেন, কারণ স্টক খুবই লিমিটেড আছে, একটা এখন অর্ডার প্লেস করলাম তারপরে আবার ওইটা চেঞ্জ করে ফেললাম, এভাবে হবে না। হ্যাঁ, দুইটা ড্রেস সুন্দরভাবে আগে দেখবেন। আমি ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে যেটা হলুদের প্রোগ্রাম স্পেশাল আমরা রেখেছি ওইটা, এরপরে হচ্ছে আমি ওয়েডিং, এই যে দেখেন এইটা, এটাও অনেক সুন্দর একটা কালার রেড কালারের মধ্যে, যেটা কিনা আপনারা বিয়ের প্রোগ্রামে পড়তে পারবেন। তো এটা আমি পরে দেখাবো, ফার্স্টে হচ্ছে হলুদের প্রোগ্রামে একটা দেখিয়ে দিই। হ্যাঁ, সো এই হচ্ছে ড্রেসটা, দেখেন এই যে অরিজিনাল রামশা ক্যাটালগের হলোগ্রাম সহ
হলোগ্রাম এখানে দেওয়া আছে, আর এটাতে আপনার এখানে ওরা ডিটেলস দিয়ে দিয়েছে। সো আমি একটু বলে দিই ডিটেলসে কী কী আছে। জর্জেট উইথ হেভি এমব্রয়ডারি, ডাল সান্তন, বটমটা হচ্ছে ডাল সান্তন, আর হচ্ছে ফেন্সি বেনারস জ্যাকার্ড, মানে একদম অরিজিনাল পিওর বেনারসের মধ্যে এটার ওনাটা আসছে। হ্যাঁ, নর্মাল কোনো মিক্সিং নাই এটার সাথে, এটা একদম পিওর বেনারসের মধ্যে ওনাটা আসছে। অনেক বড়, ওকে, অনেক বড় আর অনেক সুন্দর। তো এখন হচ্ছে এটার ড্রেসটা দেখিয়ে দিই। হ্যাঁ, ড্রেসের লংটা একটু দেখেন যে ড্রেসের লং কতখানি দিতে ওরা, মানে আমি তো এত লং দেই নাই। হ্যাঁ, জাস্ট আপনারা দেখে নেন যে ড্রেসের লং একদম 50+ লং করেছে, যেন যারা একটু লং ড্রেস পরে তারা সবাই যেন ড্রেসটা পরতে পারে। আমি জাস্ট নিচে থেকে পোর্শনটা কেটে এনে উপরের দিকে উঠিয়ে নিয়েছি। ওকে, এই যে আমি একটু শর্ট করে রেখেছি, শর্ট করে নিয়েছি কারণ অলরেডি এটার সাথে তো এত গর্জিয়াস একটা ওড়না আছে, সালোয়ারের সাথে একটা সুন্দর প্যানেল আছে, তো ওইটা তো আর দেখা যাবে না যদি আমি পুরো ড্রেসটা মানে আর কি নিয়ে নিই। তো সেক্ষেত্রে আমি মানে উপর থেকে মনে হয় আমার টেলর কাট করেছে। হ্যাঁ, উপর থেকেই হবে, যেহেতু উপর থেকে প্লেন, সো উপর থেকে কাট করে তারপরে হচ্ছে আমার ড্রেসটা বানিয়েছে। ওকে, আর নেকের নেকটা আলাদাভাবে দেওয়া আছে। সো এখন দেখে নেন, এটা হচ্ছে আপনার ওয়েটলেস জর্জেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির একটা জর্জেট, যেটার উপরে এটা হচ্ছে আপনার এই যে এমব্রয়ডারিটা দেখে নেন, এটা হচ্ছে জারি এমব্রয়ডারি, সাথে হচ্ছে এরকম আপনার খুবই সুন্দর একটা রানী গোলাপি কালারের এমব্রয়ডারি করা আছে অরেঞ্জের উপরে। আর এইখানে হচ্ছে আপনার একটা খুবই সুন্দর দেখেন কাচের পাইপিং, আমি কি দেখাতে পাচ্ছি এটা, এটা খুবই সুন্দর একটা, এটা কিন্তু সব সেলাই করা। হ্যাঁ, কোনো স্টোনের ওয়ার্ক নাই, যেগুলো অনেকেই মনে করেন যে আপু স্টোনের ওয়ার্কটা তো একটু মানে লো কোয়ালিটির লাগে, তারা এই জিনিসটা দেখে নেন। এটা কিন্তু খুবই সুন্দর একটা কাচের পাইপিং হচ্ছে সেলাই করে বসানো হচ্ছে, প্রত্যেকটার মধ্যে এরকম সুন্দর করে সেলাই করে বসানো, অনেক ভালো কোয়ালিটির মধ্যে এটা করেছে। চারটা সাইডে এভাবে দেখেন গোল্ডেন কালার দিয়ে আপনার ফিনিশিং করে দিয়েছে, যেটা আপনারা এই সাইডটাতে রাখতে পারবেন, এই যে এই সাইডটাতে যেটা পড়বে এই সাইডটা সুন্দরভাবে এভাবে গোল্ডেন জড়ি সুতা দিয়ে লক করে দিয়েছে। ওকে, সো ফুল বডিটা দেখে নেন, ফুল বডির মধ্যে কিন্তু এরকম কাচের স্টোন দিয়ে আপনার ওয়ার্কটা করা আছে, একদম কাচের স্টোন না, এটাকে কী বলে, কাচের পাইপের মতো খুবই সুন্দর কাচের গ্লাস পাইপ যেগুলো সেগুলো দিয়ে এমব্রয়ডারি মানে পুরোটা ওয়ার্ক করা আছে। আর এটা হচ্ছে ড্রেসের নিচের পোর্শনটা দেখে নেন, এখানে হচ্ছে গ্রিন কালারের একটা পাতার মতো আছে, এই যে দেখেন গ্রিন কালারের একটা এমব্রয়ডারি আছে, যেটার সাথে আসলে ম্যাচিং করে ওরা ওনাটা রেখেছে। ওকে, সো এখানে হচ্ছে আর নিচের দিকে দেখেন আর একটু গ্রিন কালারের এমব্রয়ডারি আছে, এই যে অনেক সুন্দর করে এইখানটাতে গ্রিন কালার এবং ম্যাজেন্টা কালার একটা বর্ডার করা, নিচের দিকটা অনেক 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 বেশি সুন্দর, আর পুরোটা জুড়েই হচ্ছে আপনার অনেক সুন্দরভাবে কাচের স্টোন দিয়ে ওয়ার্ক করা। এই যে ফ্লাওয়ারগুলোর মাঝখানে দেখা যাচ্ছে কি সুন্দরভাবে কাচের স্টোন করা আছে, মানে সিম্পলি এই ড্রেসটা পরে আপনার একটা যে কোনো হলুদের প্রোগ্রামে যেন সবাই বলবে যে খুবই ইউনিক একটা ড্রেস। ওকে, খুবই ইউনিক একটা ড্রেস, আর আপনারা তো সবাই চাচ্ছিলেন এখন কাতানোনা ড্রেস, সো আপনাদের কথাই মাথায় রেখে এই ড্রেসটা আনা হয়েছে। এই যে অরিজিনাল রামসা ক্যাটালগের ট্যাগ লাগানো আছে, আমি এখন স্লিভসটা দেখিয়ে দিই আপনাদেরকে, আর বডিটা দেখে নেন, যে কেউ পরতে পারবেন, যে কোনো মানে যত হেলদি হন, এই যে সি এটা হচ্ছে আপনার 60 পর্যন্ত বডি আছে, সো আপনারা যত হেলদি হন সবাই এটাকে পরতে পারবেন। এখন এটা স্লিভসটা আমি দেখিয়ে দিই, এই হচ্ছে এটার স্লিভসটা, স্লিভেও সুন্দরভাবে একটা সুন্দর রানী গোলাপি কালারের ফ্লাওয়ার করা আছে এবং জারি এমব্রয়ডারি করা আছে, যে ফুল স্লিভসটাই এভাবে সুন্দর করে কাভার করবে। এটা সামনে যদি আপনারা চান একটু পান টাইপের স্টাইল করতে পারেন, অথবা যে কোনো স্টাইল আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে এটার আমি কি দেখাই, নেকের কাজটা দেখিয়ে দিচ্ছি। ওকে, নেকের কাজটা দেখিয়ে দিচ্ছি, তো এই হচ্ছে বডিটা আমি দেখালাম, দেখানো শেষ বডিটা। এখন হচ্ছে দুইটা প্যাচেস আপনারা পাচ্ছেন এক্সট্রা, এইটা হচ্ছে নেকের প্যাচেসটা, এটা ওরা আলাদা দিয়েছে, তার কারণটা হচ্ছে যে অনেকেই এত লম্বা ড্রেস তো পরে না, তো সেক্ষেত্রে যেন আপনারা আপনাদের ইচ্ছা মতো কাট করে এটাকে বসাতে পারেন, এই জন্য হচ্ছে এটা ওরা আলাদা দিয়েছে। আমার টেলার সুন্দরভাবে এটাকে কাটওয়ার্ক করে, আমি এই যে এই জায়গাটা আপনারা চাইলে ফাঁকা করে এখানে সুন্দর করে একটা স্টাইল করে দিতে পারেন পাইপ সিস্টেম করে, তো এটা হচ্ছে এই যে এরকম আসবে, খুবই সুন্দর একটা নেক আসবে, নেকটা অনেক সুন্দর লাগবে। আপনারা এখানে অর্নামেন্টসও পরতে পারেন, অথবা সুন্দর বড় একটা কানের দুল দিয়েও পরে ফেলতে পারেন, তাতেও অনেক বেশি গর্জিয়াস লাগবে। ওকে, এখন আমি এটার এমব্রয়ডারিটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই, দেখেন এটা কিন্তু নর্মাল এমব্রয়ডারি না, জারি সুতার সাথে হচ্ছে এই যে আপনার কাচের স্টোনের পাইপের স্টোনের হচ্ছে ওয়ার্কটা আছে, পুরো এমব্রয়ডারিটা জুড়ে এরকম সুন্দর করে খুবই গর্জিয়াস ভাবে এটার এমব্রয়ডারিটা করা, একদম আপনার মনে হবে যে একটা নেকলেসের মতো পরা আছে গলায়। সো এই হচ্ছে এটার এমব্রয়ডারিটা। ওকে, এই যে দেখো ফুল ড্রেসটা হচ্ছে এরকম আসতেছে। এবার সালোয়ারের প্যানেলটা দাও, সালোয়ারের ইনার কাপড়টা দাও, সাথে প্যানেলটা দাও,
প্যানেলটা আগে দেখাই, এটা হচ্ছে আপনার সালোয়ারের প্যানেল। ওকে, এই যে খুবই সুন্দর একটা ম্যাজেন্টা কালারের অথবা রানী গোলাপি কালারের মধ্যে সালোয়ারের জন্য অনেক চওড়া একটা প্যানেল দিয়েছে। দেখেন এটা কিন্তু অনেকখানি মানে জায়গা কভার করবে, নিচে যখন সালোয়ারটা পরবেন খুবই সুন্দরভাবে দেখা যাবে। সালোয়ারের সাথেও আপনার একটা রানী গোলাপি কালারের মধ্যে হচ্ছে এটার প্যাচেসটা করেছে। ওকে, এখন আমি সালোয়ার এবং ইনারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড়, সান্তুন সিল্কের মধ্যে আসছে, ডাল সান্তুন, যেটা কিনা আপনার নর্মালি আনজারা এই টাইপের ড্রেসের সাথে আসে, ওরা কিন্তু সেই সান্তুনটা এটার সাথে দিয়েছে, ডাল সান্তুন। সো এই হচ্ছে সান্তুন সিল্কের সালোয়ার এবং ইনার একসাথে দেওয়া আছে, সাথে হচ্ছে এই যে আপনার সালোয়ারের প্যাচেসটা। ওকে, সো ফুল ড্রেসটা কিন্তু আমার দেখানো হলো। এখন হচ্ছে এটার আমি অসম্ভব সুন্দর আমি আবার ক্লোজ করে দেখিয়ে দিব। সো ড্রেসের সাথে একটু ফুলভাবে ধরে নেই, তারপর আপনাদেরকে প্রাইসটা বলে দেই। এইটা হচ্ছে এটার ওনা। ওকে, একদম পিওর বেনারসি কাতানের মধ্যে আসছে ওনাটা, সিল্ক বেনারসি কাতান, যেটা কিনা আপনার কোনো চান্দেরি সিল্ক কোনো এসবের সাথে কোনো তুলনাই করবেন না। এটা একটা ওনার প্রাইসই 2000 টাকা, ঠিক আছে? সিরিয়াসলি, এত চওড়া এবং এত গর্জিয়াস একটা ওনা, এটার সাথে আপনারা যখন এটা উল্টা সাইডও আমি দেখিয়ে দিব যে এটা আসলে কি কোয়ালিটির মধ্যে আসছে এই ওনাটা। হ্যাঁ, নর্মাল কোনো ওনা না, কোনো শর্ট ওনা না, অনেক বড় একটা ওনা। তো এই হচ্ছে ক্যাটালগটা দাও, এটা হচ্ছে ক্যাটালগ। এখন প্রাইস বলে দিই না, এখন প্রাইস বলে দিচ্ছি। হ্যাঁ আপু, অসম ড্রেস, প্রাইসটা বলে দিচ্ছি এখন এটার, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের জন্য অনলি 2300 টাকা। ওকে, আমি প্রাইস নিয়ে এত মানে ই করি না। সো আপনাদের জন্য এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 2300 টাকা। এটা যে পরিমাণ ড্রেসে কাজ আছে, সিরিয়াসলি এত কাজ বলা একটা ড্রেস আপনারা মানে, সাথে হচ্ছে বেনারসি কাতান ওনার সাথে আমি আগেই বলেছি, নর্মালি যে ড্রেসগুলো আসে সেগুলো কিন্তু এত কাজ থাকে না, শুধুমাত্র গলায় কাজ থাকে আর কোথাও কিন্তু কাজ থাকে না। বাট এই ড্রেসটা ফুল বডি আপনারা দেখে নিয়েছেন কিভাবে সুন্দর করে ওরা গর্জিয়াস ওয়ার্ক দিয়েছে, সাথে হচ্ছে আপনার গ্লাস স্টোন দিয়েছে, পুরো বডি জুড়ে হচ্ছে ওয়ার্কটা আছে, সালোয়ারের সাথে একটা প্যাচেস পাচ্ছেন, সাথে আবার এরকম বেনারসি কাতান ওড়না পাচ্ছেন। প্রাইসটা হচ্ছে শুধুমাত্র 2300 টাকা, আর এটার স্টক আমাদের কাছে খুবই লিমিটেড আছে। যদি কারো পছন্দ হয়ে থাকে ড্রেসটা নিয়ে নিতে পারেন, আপনাদের কালেকশনে রাখতে পারেন, যদি আপনার সামনে কোনো প্রোগ্রামে দাওয়াত থাকে অবশ্যই একটা কালেকশনে রেখে দিতে পারেন। এই ড্রেসটা পরে কোথাও গেলে একদমই আনকমন থাকবেন। ওকে, এখন আমি ওড়নাটা আরেকবার দেখিয়ে দিই। এরপরে হচ্ছে আমি তো ফার্স্টে বলেই দিলাম, এটা হচ্ছে ফার্স্টে আমি দেখাচ্ছি হচ্ছে হলুদের প্রোগ্রামের জন্য ড্রেস, তারপরে হচ্ছে আমি দেখাবো বিয়ের প্রোগ্রামের জন্য ড্রেস। সো অবশ্যই দুইটা ড্রেস দেখে তারপর অর্ডার প্লেস করবেন যে আপনার কোনটা বেশি পছন্দ হলো। হ্যাঁ, এই যে এখন হচ্ছে এটা ওনাটা দেখেন, আমি ওনাটা ফুল দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে জাস্ট ওনাটা এভাবে দেখেন যে আসলে ওনার কি কোয়ালিটি আসছে। এটার যে মানে কালারটা মানে আপনার খুবই সুন্দর একটা লেমন টাইপের কালার, তার মধ্যে হচ্ছে আপনার এরকম সুন্দর করে জারি ওয়ার্ক করা, আর ব্যাকসাইডটা দেখেন, কাতানের ব্যাকসাইডটা কিন্তু দেখলে বোঝা যায় এটা আসলে এটার কোয়ালিটি কি। ওকে, এই যে ব্যাকসাইডটা জাস্ট দেখেন, এটা ওনার ব্যাকসাইডটা। ওকে, ব্রোকেট কাতানের মধ্যে আসছে। সো এই হচ্ছে এটার ওনা। এখন আমি প্রাইসটা তো বলেই দিয়েছি 2300 টাকা। যার পছন্দ হয় একটু স্ক্রিনশট নিয়ে আপনারা যেভাবেই ক্যারি করবেন এটা অনেক সুন্দর লাগবে। ওকে, পরার পরে তো এইভাবে ক্যারি করে যেভাবে খুশি ক্যারি করে যাবেন খুবই গর্জিয়াস লাগবে। হ্যাঁ আপু, গর্জিয়াস ড্রেস, আপু আসলেই গর্জিয়াস ড্রেস। আর আপু, আমরা তো নর্মাল ড্রেসও আনি, হ্যাঁ আমরা কিন্তু নর্মাল ড্রেসও যেমন আনি, এখন আমাদের গর্জিয়াস ড্রেসও দরকার। সো যার যেটা পছন্দ হয় আপনারা সে সেভাবে চুজ করবেন। কালকে দেখা যাবে, কালকে যদি আমি লাইভে আসি আবার একটা নর্মাল ড্রেস দেখাচ্ছি, আজকে গর্জিয়াস দেখাচ্ছি। সো অবশ্যই যার যেরকম বাজেট, যার যেরকম পছন্দ, যার যেরকম প্রয়োজন সে সেইভাবেই ড্রেস পারচেস করবেন। ওকে, এখন হচ্ছে আমি 2 নম্বর ড্রেসটা দেখাচ্ছি। এটা কিন্তু এটা থেকে আরও বেশি সুন্দর, বাট আপনারা চুজ করে নেবেন যে আপনার কোনটা প্রয়োজন। ওকে, তো এটা হচ্ছে আপনার 2 নম্বর ড্রেসটা, এটাও আপনার রামসা ক্যাটালগ থেকে এসেছে, একদম প্যাকেজ আকারেই আসছে, এরকম না যে একটা ড্রেস, এটা দুইটা ড্রেসই আসছে একদম ক্যাটালগ আকারেই আসছে, যে এটা কিনলে ওটাও আমার আনতে হবে। সো আমি এটা ওরা বেরও করেছে ওইভাবে যে একটা হচ্ছে হলুদের প্রোগ্রামের জন্য, একটা হচ্ছে বিয়ের প্রোগ্রামের জন্য। সো এখন হচ্ছে বিয়ের প্রোগ্রামের ড্রেসটা আমি দেখাই। যারা নতুন ব্রাইড আছেন তারাও এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন, আপনাদের বিয়ের পর অনেক জায়গায় ঘুরতে যাওয়া থাকে না, সেসব জায়গায় আপনারা এরকমভাবে সুন্দরভাবে এই ড্রেসগুলো ক্যারি করতে পারবেন। ওকে, এটা ওই যে অরিজিনাল রামসা থেকে, রামসা এই যে লেখা আছে সেম জিনিস, একদম জর্জেটের মধ্যে ড্রেসটা, এটাও ফুললি ওয়ার্ক করা থাকবে, বেনারসি কাতান ওড়না পাবেন এটার সাথেও। সো এই হচ্ছে আপনার 2 নম্বর ড্রেসটা। ওকে, সো রেড কালার যাদের লাগবে তারা রেড কালারটা নিয়ে নিতে পারেন। এই দেখেন কালারটা যে একদম পিওর রেড, মানে এই রেডের মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই, যে এটা আপনার অরেঞ্জ রেড, এটা আপনার মেরুন রেড, এরকম কিচ্ছু না, একদম পিওর
বউওয়ালা রেড আর কি, বউরা যে টাইপের রেড পরে একদম সেম ওই ওই রেডটাই আসছে। আর এইটারও সেম লেন্থ দেখেন, এটাও কিন্তু একদম সেম লেন্থ, মানে অনেক লম্বা করে দেওয়া আছে। এটারও গলাটা আপনার এখান থেকে ছোট করে নিতে হবে, যারা ছোট করতে যাচ্ছেন এইখানে বানাতে পারেন, আপনাদের যতটুকু লেন্থ প্রয়োজন উপর থেকে কাট করে ফেলবেন। ওকে, এখন এটার আমি কাজটা দেখে দিই। এটা হচ্ছে আপনার খাল ওয়ার্ক বলে, খাল ওয়ার্ক আসলে আমি মানে এটার জানি না কাকে বলে, বাট ওরা লিখেছে ওদের ডিটেলসে যে এটা হচ্ছে আসলে খালি ওয়ার্ক। ওকে, সো এই যে দেখেন, এটা হচ্ছে ফুল গোল্ডেন জরি সুতা দিয়ে সুন্দর একটা জরি সুতা, যেটা কিনা আপনার মানে কি বলবো, কোনো ধরনের একটু গোটাপাতি টাইপের ডিজাইনের মতো। আর এইটা হচ্ছে পাইপিং করার মাঝখানে একটা স্টোন বসানো আছে, এই যে ফুল বডি কিন্তু এরকমভাবে ওয়ার্ক করা, এরকম না যে একটা ফ্লাওয়ারে কাজ করা আছে অন্যটায় কাজ করা নেই, সম্পূর্ণ ফ্লাওয়ার যতগুলো ফ্লাওয়ার এটার মধ্যে আছে সবগুলো ফ্লাওয়ারে সেমভাবে কাজ করা। এই যে দেখেন, পুরো বডিটাই হচ্ছে এরকম সুন্দর করে ফ্লাওয়ার ফ্লাওয়ার করে আপনার কাজ করা আছে। রেটটা বেশি সুন্দর ছিল, বাট রেটটাও খুবই কম ছিল স্টকে, এই জন্য আমি রেটটা বানাতে পারিনি। যদি পসিবল হয় থাকে স্টকে, তাহলে হয়তো আমি এটা বানাতে পারি। এই যে অরিজিনাল রামসায়ের ট্যাগ লাগানো আছে, সো এই যে দেখেন সবগুলো ফ্লাওয়ারের মধ্যে সেমভাবে ওয়ার্ক করা। সো আপনারা যদি কনফিউশনে থাকেন যে আমার দুইটা ড্রেসই তো ভালো লাগলো, কোনটা নেওয়া যায়, তখন আপনারা কী করবেন, আপনারা শোরুমে চলে আসবেন, শোরুমে এসে ড্রেস দুইটা সামনে থেকে দেখবেন, দেখে যেটা পছন্দ হয় ওইটাই নিয়ে নেবেন। আর এগুলোর স্টক কিন্তু খুবই কম থাকে, মানে খুবই তাড়াতাড়ি এগুলোর স্টক শেষ হয়ে যায়, সো অবশ্যই যাদের প্রয়োজন তাড়াতাড়ি করে নিয়ে নেবেন। এই যে দেখেন প্রত্যেকটা ফ্লাওয়ার মধ্যে, আর নিচের দিকে যে বর্ডারটা দিয়েছে এইখান থেকে অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে, একদম পিওর যে কালার এটার আসছে এইখান থেকে বোঝা যাচ্ছে। দেখেন কালারটা এখানে আসলে খুবই সুন্দর একটা রেড থাকে, সামনের দিকে গেলে একটু ফ্যাকাশে হয়ে যায়, বাট এক্স্যাক্ট কালারটা হচ্ছে এইটা। ওকে, আর নিচের দিকে যে এমব্রয়ডারিটা জাস্ট দেখেন এত সুন্দর, নর্মাল কিন্তু নর্মালি দেখা যায় যে অনেক গর্জিয়াস আপনার লেহেঙ্গার নিচে এরকম টাইপের ওয়ার্ক থাকে, কি যে সুন্দরভাবে এখানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। সাথে হচ্ছে আপনার এই যে দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন জারি সুতা এবং সিকোয়েন্স ওয়ার্ক করা, অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস করে এই এমব্রয়ডারিটা ওরা করেছে, প্যাচেসটা অনেক সুন্দর। এই যে খুবই সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, সাথে হচ্ছে জারি সুতা দিয়ে কাজ করা আছে এবং পাইপ দিয়ে পাইপের কাজ করা আছে, এইগুলো সব মানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। ওকে, তো এই হচ্ছে বডিটা দেখিয়ে দিলাম, এখন হচ্ছে এটার আমি স্লিভসটা দেখিয়ে দিই। আচ্ছা দেখি একটু কমেন্টস পড়ি। আচ্ছা, ব্লুয়ের ভিতর ড্রেস আনো অবশ্যই আসবে আপু, একটু ওয়েট করেন, ব্লুয়ের মধ্যে খুবই সুন্দর ড্রেস আসতেছে, একটু ওয়েট করেন, আমাদের পেজের সাথে থাকবেন, সব কিছুই পাবেন ইনশাল্লাহ, মানে আপনারা যেটা চাইবেন মন থেকে অবশ্যই দেখবেন সেটা হাজির হয়ে যাবে আপনাদের জন্য। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার এইটার এমব্রয়ডারিটা দেখেন, এখানে সিকোয়েন্স ওয়ার্ক আছে পুরোটা এরকমভাবে আপনার ক্রস ক্রস করা, আর নিচের দিকেও একটা সুন্দর পাড় আছে, যখন এটাকে আপনারা স্লিভসটা বানাবেন স্লিভের সামনের দিকটা যখন এরকম আসবে খুবই গর্জিয়াস একটা লুক দিবে। এই যে এটা হচ্ছে আপনার স্লিভের সামনের বর্ডারটা। ওকে, একদম বিয়ে বিয়ে পার্টি, ঠিক আছে, বিয়ে পার্টি হিসেবে। আর এটার সাথে নেকে এমব্রয়ডারিটা জাস্ট দেখেন, এখন এটার সাথে কি কি আছে আমরা দেখে নেই, ওয়াও একটা এমব্রয়ডারি, ওয়াও ওয়াও ওয়াও। হ্যাঁ, সো এটা যখন আপনি নেকে এটাকে বসাবেন, হ্যাঁ, যখন কাট ওয়ার্ক করে এই জায়গাগুলো ফেলে দেবেন, এটা একটা খুবই সুন্দর তোষারের উপরে এমব্রয়ডারিটা করেছে ওরা, তো এটা যখন আপনারা জাস্ট এখানটাতে বসাবেন কাট ওয়ার্ক করে এই জিনিসটা, খুবই সুন্দর একটা লুক আসবে। আর এটার মধ্যেও আপনার এরকমভাবে গ্লাস স্টোনের করা, এবং এটা কিন্তু সম্পূর্ণ নিচে যে এমব্রয়ডারিটা করা ওইভাবেই এমব্রয়ডারিটা করা আছে, সিকোয়েন্স এবং পাইপিং করা আছে গ্লাস পাইপ। ওকে, সো এই হচ্ছে আপনার নেকের এমব্রয়ডারিটা। আর এখন আমি এটার সালোয়ারের প্যানেলটা দেখাই, সালোয়ারের সাথে হচ্ছে এই প্যাচেসটা, এটার যে এমব্রয়ডারিটার কোয়ালিটিটা খুবই ভালো কোয়ালিটির মধ্যে আসছে। এইটা হচ্ছে আপনার সালোয়ারের প্যাচেসটা, সালোয়ারটা আসবে হচ্ছে ডাল শান্তনের মধ্যে, রেড কালারের সালোয়ার এবং ইনার একসাথে দেওয়া আছে। ওকে, সালোয়ার এবং ইনারের কাপড় একসাথে পাবেন, ড্রেসটা তো দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে ফুল ড্রেসটা এরকম আসবে, সালোয়ার এবং ইনারের কাপড়টা এখানে থাকতেছে। এখন আমি এটার ওড়নাটা দেখাই, না ওড়নাটা দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে, যারা কিনা একটা রেড কালারের কাতান ওড়না চাচ্ছিলেন এতদিন, পিওর বেনারসির মধ্যে জাস্ট ওড়নাটা একটু দেখেন, মানে কি বলবো, এইটার উপরে আর কোনো ওড়না হতে পারে না, হ্যাঁ কোনোভাবেই হতে পারে না এটার উপরে, একদম পিওর বেনারসি, ঠিক আছে, এটা গায়ে ভার সাথে তো বোঝা হচ্ছে, এটা একটা পুরো শাড়ির মতোই লাগতেছে, একটা বেনারসি কাতান শাড়ির মতোই লাগতেছে। তো এই হচ্ছে এটার ওড়না, একদমই সেম ডিজাইনের মধ্যে, জাস্ট কালারটা হচ্ছে এটা ডিফারেন্ট, এটা হচ্ছে একদম পিওর রেডের মধ্যে আপনার সুন্দর করে গোল্ডেন দিয়ে, এবং এই যে গোল্ডেনের কাজটা এটাতে আছে, এটা কোনো বাজে গোল্ডেন না, মানে ক্যাটকেটে থাকে ওরকম গোল্ডেন না, আপনার
ধরার পরই নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে গোল্ডেনটা খুবই সোভার একটা ম্যাট গোল্ডেনের মধ্যে। ওকে, সো এই হচ্ছে ফুল ড্রেসটা, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটার প্রাইসও সেম 2300 টাকা। সো যার ভালো লাগে এই কালারটা একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে পারেন। এগুলো খুবই ইউনিক কালেকশন, এগুলোর কোয়ান্টিটিও আমাদের কাছে খুবই কম, 100-200 পিস তো আসে না এগুলোর মধ্যে। সো যা আসছে আপনাদের যার পছন্দ হয় নিয়ে নিতে পারেন, প্রাইস হচ্ছে 2300 টাকা। ওকে, এই যে দেখেন এটা অনেক সুন্দর রেড কালারটা, ঠিক আছে? আচ্ছা, বিউটিফুল। হ্যাঁ আপু, সিরিয়াসলি এই রেড কালারটা অনেক বেশি সুন্দর। যারা নেবেন তারা তো নেবেন, আর যারা আর কি নেবেন না তারা মনে হবে যে পরে পরে মানে যদি কখনো একটু দেখেন সামনে কাউকে পরা তখন মানে মিস করবেন যে এত সুন্দর একটা ড্রেস কীভাবে মিস করলাম। সো এটা তো দেখিয়ে দিয়েছি বডি পুরা, সালোয়ারের দেখিয়ে দিলাম, সালোয়ারের এবং ইনার সবগুলোর সাথে কিন্তু একসাথে থাকে। অনেক আপনারা কনফিউশনে থাকেন যে ইনারের কাপড় তো দেখান নাই আপু। সো এটা হচ্ছে সালোয়ার এবং ইনার একসাথে আছে। আর এই যে দুইটা প্যাচেস টিস্যু কাপড়ের উপরে, অনেক বড় একটা প্যাচ আছে, এটা হচ্ছে সালোয়ারের নিচে আপনারা বসিয়ে নেবেন সুন্দরভাবে। আর এটার সাথে যে ওনাটা আছে, ওনাটা আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই আপনাদেরকে। প্রাইস তো বলেই দিয়েছি, যাদের অর্ডার করা তারা অর্ডারটা করে ফেলতে পারেন। ওকে, এই যে এটা হচ্ছে এটা ওনা। ওকে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা দিয়ে আপনারা আরও অনেক 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 ড্রেস পরতে পারবেন। এইরকম একটা ওড়না যদি আপনারা সিঙ্গেল কিনতে যান, সিরিয়াসলি 1500 টাকার কমে কখনোই পাবেন না। এত বড় আর এত চওড়া একটা বেনারসি কাতার ওড়না কখনোই 1500 টাকার নিচে কিনতে পারবেন না। হ্যাঁ, তো যাদের পছন্দ হয় তারা এটা নিয়ে নিতে পারেন। ওকে, দুইটা ড্রেসই দেখানো শেষ আমার, যেটা আমি আজকে লাইভের স্পেশাল দুইটা ড্রেস ছিল, দুইটাই দেখিয়ে ফেলেছি। এখন আমি কিছু লখনউ কুর্তি কালকে দেখিয়েছিলাম কয়েকটা কালার, বাকি কালারগুলো এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে। এটা এগুলো সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে, কারো পছন্দ হলে এই কুর্তিগুলো থেকে নিয়ে নিতে পারেন। ওকে, কুর্তিগুলোর প্রাইস হচ্ছে অ্যামাজিং সার্ভিস, থ্যাংক ইউ আপু, ফাতেমা আপু, বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস, সবগুলো দুইটাই অনেক গর্জিয়াস ছিল, দুইটা ড্রেসই খুবই গর্জিয়াস ছিল আজকের। আচ্ছা, সো আমি আই হোপ সবাই খুবই পছন্দ করছেন, কালার দুইটাও খুব সুন্দর ছিল। আর মানে আবার বলছি, দুইটা ড্রেসই দেখতে মানে মনে হচ্ছে যে লাইট কালার, অরেঞ্জ কালার, বাট এটা খুবই সোভার এবং সুন্দর কালার রয়েছে। তো এখন হচ্ছে আমি দেখেন যেই ড্রেসগুলোর ছবি পোস্ট করা হচ্ছে লখনউ কুর্তির মধ্যে ওইটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের কারো ভালো লাগলে এই কুর্তিগুলো নিয়ে নিতে পারেন। এটা আমি একটা নিজে পরে লাইভ করব হয়তো সামনে, বাট আমি এখন আপনারা সবাই শুধু এগুলোর ছবি চাচ্ছেন তো, বাট এতগুলোর ছবি আসলে আমাদের পক্ষে তুলে দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে যাচ্ছি, আপনাদের যদি কারো ভালো লাগে আপনারা অনলাইনে অর্ডার প্লেস করতে পারেন অথবা শোরুমে এসে দেখে ট্রায়াল দিয়ে তারপরে পারচেস করতে পারেন। ওকে, এই যে এটা কিন্তু একদম পুরো রেশম সুতার কাজ করা, মানে খুবই ভালো কোয়ালিটির মধ্যে এই কুর্তিগুলো আসছে। সবগুলো কালার আছে এটার মধ্যে, সুন্দর সুন্দর সব কালার আছে। হ্যাঁ, হোয়াইট কালার নাই এটার মধ্যে, একটা আপু মনে হয় হোয়াইট কালার চেয়েছিলেন বাট এটা হোয়াইট কালার নাই। এটা হচ্ছে আপনার দেখেন গ্রে কালার দেখাচ্ছি, খুবই সুন্দরভাবে গ্রে কালারটা এভাবে ওয়ার্ক করা আছে। আর এটার মধ্যে সবগুলো সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনারা, 38 থেকে শুরু করে 46 পর্যন্ত। ওকে, সো ফ্রন্ট সাইড দেখালাম, ব্যাক সাইডটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা, এই যে সুন্দর করে সুতার কাজ করা আছে। ব্যাক সাইডে এরকম একটা কলকা পড়বে একদম পিঠে, পিঠ বরাবর, আর পুরো ব্যাক সাইড জুড়ে এভাবে কাজ করা থাকবে। আর নিচের দিকে হচ্ছে এরকম একটা বর্ডার আছে, এটা কিন্তু ব্যাক সাইডেও বর্ডারটা পাবেন আপনারা। তো এগুলো শুধু সিঙ্গেল কুর্তি, এগুলোর সাথে কোনো ওড়না সালোয়ার কিছু নাই। আপনারা একটা নর্মাল জিন্সের প্যান্টের সাথেও এই কুর্তিগুলো পরলে খুব সুন্দর লাগবে। আর এখন তো ধরেন শীত চলে এসেছে অলমোস্ট, তো এগুলোর উপরে জাস্ট একটা শল দিয়ে পরে আপনারা বের হয়ে যেতে পারবেন। এগুলোর প্রাইস হচ্ছে 1800 টাকা। দেখেন এটা হচ্ছে আমি যে মানে আমার নর্মালি এই সাইজটা লাগে, তো এটা হচ্ছে আপনার 48 পর্যন্ত লং আছে বডি, মেবি এটা 38 আছে। ওকে, তো কালারগুলো আমি দেখিয়ে দিই কী কী কালার এখন আমার কাছে আছে, কালারগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে এখন হচ্ছে পিওর ব্ল্যাক দেখাচ্ছি, দেখেন ব্ল্যাক কালারও নিয়ে যেতে পারেন। তো এটা হচ্ছে পিওর ব্ল্যাকের মধ্যে, যাতে পছন্দ হয় এটা নিয়ে নিতে পারেন। এই যে ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ রেশম সুতার কাজ করা, এগুলা মানে এগুলার যে কাজের কোয়ালিটি প্লাস কুর্তিগুলার যে কোয়ালিটি আসছে অসম্ভব ভালো কোয়ালিটির। আর যারা লখনউ নিয়ে অনেক কনফিউশনে থাকেন যে আপু এটার প্রাইস এত বেশি কীভাবে একটা কুর্তি, আপনাদের বলি লখনউ কুর্তি কিন্তু জাস্ট কুর্তি, সালোয়ার ওনা সহ না, লখনউ কুর্তির প্রাইস কিন্তু আপনার 1 লাখের উপরেও আছে। হ্যাঁ, সো এগুলো শুধুমাত্র আপনার ফিনিশিংয়ের উপরে ডিপেন্ড করে এগুলার প্রাইসিং হয়। হ্যাঁ, সো এগুলো তো আমরা 1500 টাকার কোয়ালিটিও সেল করেছি, আপনারাই নিয়েছেন, সো আপনারা চাইলে 1500 টাকাগুলোও নিতে পারেন, ওগুলো আমাদের স্টকে কিছু অ্যাভেলেবেল আছে। ওকে, সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখালাম পিওর ব্ল্যাকের মধ্যে, এটার সাথে তো যে কোনো একটা ওড়না, এই কাতান ওড়না দিয়েও এটা পরা যাবে।
এটাও সেম, সব কিছুই একদম পুরোপুরি সেম আছে, শুধু কালারগুলো আমি দেখিয়ে দিই এখন। হ্যাঁ, তো প্রাইস হচ্ছে সবগুলারই সেম 1800 টাকা, লেন্থ হচ্ছে 48, বডি এটার হচ্ছে, এটারও মনে হয় সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে ব্ল্যাকটায়। ঠিক আছে, ব্ল্যাকটারও সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে। আর এগুলোর সাথে সেমিজ ছাড়া, মানে সেমিজ পরলেই হবে, কোনো ধরনের আপনার মানে সেমিজ অ্যাটাচড করতে হবে না, জাস্ট সেমিজ পরলে, ড্রেসটা পরলে হবে। এখন হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা অলিভ টাইপের কালার, অলিভ কালার এটা। ওকে, 1800 টাকা প্রাইস এটারও, খুবই সুন্দর। এটা হচ্ছে অলিভ কালার, যারা এরকম কালার চান, এই কালারটা অনেক সুন্দর। এটার সাথেও আমার ওড়নাটা ম্যাচিং হয়ে গেছে। তো এই যে দেখেন কাজটা কি সুন্দর, মানে এত সুন্দর ফিনিশিং এটার, খুবই সুন্দর। এগুলোর ছবি যদি আমি পোস্ট করতে পারিনি, পসিবল যদি হয় কখনো আমি পোস্ট করে দিব এগুলার ছবি। তো এই হচ্ছে আপনার ড্রেসটা, ওকে, এটা হচ্ছে অলিভ কালার। নেক্সট কালারে যাচ্ছি, সবগুলোর প্রাইসই সেম। এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার, হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালার, যার পছন্দ হয় নিয়ে নিতে পারেন। প্রাইস হচ্ছে 1800 টাকা, সবগুলারই সেম প্রাইস 1800 টাকা। ওকে, আর সবগুলাই আমি ছোট সাইজ দেখাচ্ছি, আপনারা চাইলে আপনাদের সাইজ মতো পেজে ইনবক্স করতে পারেন, যে আপনার যে সাইজটা লাগবে ওটা দিয়ে পেজে ইনবক্স করলে পেজ থেকে আপনাকে কনফার্ম করে দিবে যে ওইটা অ্যাভেলেবেল আছে কিনা। ঠিক আছে, এই যে কাজটা দেখেন, এইভাবে কাজ করা থাকবে, সম্পূর্ণ সেম কালারের উপরে ওই কালারটা দিয়েই আপনার ফুল ওয়ার্কটা করা আছে। ওকে, এরপরে নেক্সট কালার যাচ্ছে, এই কালারটা অনেক সুন্দর, খুবই সুন্দর একটা গোল্ডেন কালার, অনেক 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 সুন্দর একটা গোল্ডেন কালার এটা। তো এইটা অনেক সুন্দর, সামনে থেকে এই কালারটা খুবই সুন্দর, এখানে যত বেশি লাইট লাগতেছে এতটাও লাইট না, এটা খুবই সুন্দর একটা গোল্ডেন কালার। সাথে কাজটা দেখেন, মানে একটা সুতা কোথাও উঠা নাই, জাস্ট কাজের ফিনিশিংটা দেখেন যে কি সুন্দর ফিনিশিং এর মধ্যে আসছে এই কুর্তিগুলা। সো ব্যাক সাইডও ফুল ওয়ার্ক করা আছে, ফ্রন্ট সাইডও ওয়ার্ক করা, প্রত্যেকটা স্লিভসটাও আপনারা এভাবে ওয়ার্ক করা পাবেন। ওকে, যদি আপনার সাইজ মতো না পান কোনো কোনোটা, সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটু অল্টার করে নিতে পারেন পাশটা থেকে। হ্যাঁ, এই যে এই সাইডটা থেকে একটু অল্টার করে নিতে পারবেন। তো এগুলো ফুল রেডি করা আছে, প্রাইস হচ্ছে 1800 টাকা। নেক্সট কালার যাচ্ছি, এখন হচ্ছে একটা মিন্ট কালার দেখাচ্ছি, মিন্ট না লেমন কালার, আসলে এটা লেমন কালারের মধ্যে এটা আসছে, এটা হচ্ছে লেমন কালার, লেমন টাইপের একটা দেখিয়েছি কিন্তু আগে ওটা ছিল অলিভ কালার। ওকে, আচ্ছা, নাইস কালেকশন, থ্যাংক ইউ আপু, লাভলি কুর্তি। অনেক আপু আজকে কমেন্টস করতেছেন, সো অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করতে হবে, যে আপুটা সব থেকে বেশি কমেন্টস করবেন ওই আপুটাকে আমরা একটা সুন্দর গিফট পাঠিয়ে দেবো। আর গিফট পাঠাতে মাঝে মাঝে 2-3 দিন লেট হতে পারে, হ্যাঁ টেনশনের কোনো কারণ নেই, আপনার নামটা অ্যানাউন্স করা হয়েছে তার মানে অবশ্যই আপনি গিফট পাবেন। ঠিক আছে, তো ওটা নিয়ে টেনশন করবেন না যে আপু আমি তো 3-4 দিন হয়ে গেলো এখনও গিফট পেলাম না, এরকম টেনশনে কিছু নেই। আমাদের তো রেগুলার ডেলিভারিও থাকে, সো সেক্ষেত্রে দেখা যায় যে মাঝে মাঝে পেতে হয়তো লেট হতে পারে। আপনারা যদি কেউ মনে করেন যে না আমার লেট হচ্ছে, আপনি তাহলে শোরুমে চলে আসতে পারেন, শোরুমে এসে আপনার গিফটটা কালেক্ট করে নিতে পারবেন। ওকে, সেটাও যদি আপনার কাছে ইজি মনে হয় যে আমি শুধু শোরুমের কাছাকাছি থাকি তো আমি শোরুম থেকেই নিয়ে আসি, তো আপনি শোরুমে চলে আসতে পারেন, আপনার গিফটটা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, সো এই হচ্ছে আপনার ড্রেসটা দেখালাম, এই কালারটা। নেক্সট কালারে যাচ্ছি, এটা হচ্ছে আপনার ডিপ একটা পেস্ট কালার, এই যে এই কালারটাও অনেক সুন্দর, অনেক সুন্দর এই কালারটা। অনেক আর কয়েকটা কালার আছে, দুটা ওই মিষ্টি কালার ছিল তো, এই যে দেখো এখানে রেড কালার ছিল, এই যে দেখো না। আচ্ছা, এই যে এটা হচ্ছে আপনার পেস্ট কালার, এই যে দেখেন খুবই সুন্দর একটা পেস্ট কালার এটা, সম্পূর্ণ বডিভাবে ওয়ার্ক করা আছে। সো এটা যদি ভালো লাগে এটা নিয়ে নিতে পারেন, সবগুলোর প্রাইসই সেম 1800 টাকা। ওকে, অনলি কুর্তি, সাথে কোনো সালোয়ার ইনার নেই, অনলি কুর্তির প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা। সো এই হচ্ছে পেস্ট কালারটা দেখালাম, এখন একটা সুন্দর ইয়েলো কালার দেখাচ্ছি, ইয়েলো কালারটা দেখেন, ওয়াও, মানে কি সুন্দর লাগতেছে আমার ওনাটার সাথে। দেখেন একটা ওড়না, এরকম একটা যদি আপনাদের কাছে ওড়না থাকে, অবশ্যই সবার কাছে একটা না একটা কাতান ওড়না থাকে, আজকাল ফুলকারি ওড়না থাকে, ফুলকারি ওড়নার সাথে ম্যাচিং করে, যারা একটু তাড়াতাড়ি মানে ঝামেলা চান না যে না আমি শাড়ি চুড়ি কিছু পরবো না প্রোগ্রামে যেতে হবে, তারা এভাবে সুন্দরভাবে ক্যারি করে নিয়ে চলে যেতে পারবেন। হ্যাঁ, সো এইটা হচ্ছে ইয়েলোর উপরে সেম ইয়েলো কালার দিয়ে, দেখেন খুবই সুন্দর করে আপনার ওয়ার্কটা করা আছে, প্রাইস হচ্ছে 1800 টাকা। ওকে, ইয়েলো কালার দেখালাম, পিওর ইয়েলো এটা। এখন একটা হচ্ছে আমি ডিপ মিষ্টি কালার, এটা রেড কালার মতো লাগতেছে বাট এটা রেড না, এটা হচ্ছে আপনার একদমই ডিপ একটা মিষ্টি কালার। তো এটা যদি ভালো লাগে এটাও নিয়ে নিতে পারেন, এটারও সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এটারও সাইজ অ্যাভেলেবেল আছে। ওকে, এই যে
এগুলো সব আপনারা শোরুমে এসে দেখে নেবেন, এইটা সব থেকে বেটার হয়। তাহলে আপনার সাইজ নিয়েও কোনো সমস্যা থাকলো না, আবার মানে কালার চুজ করতেও সুবিধা হলো। সো এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা, ডিপ মিষ্টি, এখান থেকে এক্সাক্ট কালারটা বোঝা যাচ্ছে। ওকে, খুবই সুন্দর একটা ডিপ মিষ্টি কালার। সো নেক্সট কালার দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার লাইট অরেঞ্জ, লাইট অরেঞ্জ কালার। আরেকটা আরেকটা কালার আছে, ওকে। তো এটা হচ্ছে লাইট অরেঞ্জ কালার। আমি আজকে একটু মানে দেরি করে আসছি না, আমার আজকে মানে কি বলবো, লাইভ যে টাইমে আসে ওই টাইমে আসতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। তো আপনারা যারা এখন ছিলেন না লাইভে, পরে ফ্রি হয়ে দেখে নিন। এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা লাইট অরেঞ্জ কালার, যে আমার অরেঞ্জটার পাশে রাখলেই বোঝা যাচ্ছে যে এটার শেডটা একটু লাইট। ওকে, এটা হচ্ছে লাইট অরেঞ্জ, প্রাইস সেম 1800 টাকা। যার পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, তোমার পেজের রেগুলার ফলোয়ার, তুমি লাইভ কখনো মিস করি না, ড্রেস বোঝানোটা ভালো লাগে তাই লাইভ দেখি। বৃষ্টি দত্ত আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্যে। আর ম্যাক্সিমাম আপুরা কি বলে জানেন, যারা আমার অলওয়েজ রেগুলার কাস্টমার ছিল, তারা মানে ইনবক্সে বলে যে আপু লাইভে নোটিফিকেশন পায় না, নোটিফিকেশন অন করা তারপরও পায় না। এখন আমি কী বলবো, এই জন্যে আমি ভাবছি যে একটা লাইভের টাইম ফিক্সড করে দিব, যে ওই টাইমটাতেই আমি রেগুলার লাইভে আসবো। যখনই আসি অ্যাটলিস্ট যেন আপনারা ওই টাইমটাতে একবার হলেও আমাদের পেজে ঢুকে দেখতে পারেন যে লাইভ হচ্ছে কি না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্কিন কালার, এটা হচ্ছে একদম স্কিন কালার এটা। সো এটা যদি ভালো লাগে এটা নিয়ে নিতে পারেন। এরকম কিন্তু সেম একটা গোল্ডেন দেখিয়েছি, দুইটা শেডের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। গোল্ডেনটা এটা হচ্ছে একদম একটা স্কিন কালারের মধ্যে। ওকে, সো এটাও খুব সুন্দর লাগবে, একটা জাস্ট হোয়াইট কালারের ওড়না দিয়ে পরলেই একদম মারাত্মক সুন্দর লাগবে এটা। প্রাইস হচ্ছে সবগুলাই সেম, অনলি 1800 টাকা। ওকে, আচ্ছা, নাইস কালেকশন, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন আমি জানি। আচ্ছা লাইভ, আচ্ছা ওকে, সো আপু আমাদের সবাই যারা যারা এখন লাইভে কমেন্টস করতেছেন, আমার ড্রেস দেখানো শেষ, আজকে আর আমি ড্রেস দেখাবো না, আমার ড্রেস দেখা মোবাইলটা কি দাও তো এটা। আচ্ছা, আমার ড্রেস দেখানো শেষ, আমি খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়েছি। আপনাদের যাদের ভালো লাগে আপনারা সুন্দর করে অর্ডার প্লেস করে দিন। আর যারা কিনা এতক্ষণ ধরে এত 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 কমেন্টস করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটু আচ্ছা, ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে আপনারা যারা মানে লাইভে উইনার হন তাদের বলবো আর কি, তাদের তো তারা তো উইনার হয়েই যাচ্ছে না, যারা হন না তারা অবশ্যই ট্রাই করবেন, আজকে না হলে কালকে হবেন, কালকে না হলে পরশু হবেন। এখন তো রেগুলার লাইভেই আমি গিফট দিই, সো আপনাদের কোনো টেনশন নাই যে আমি হতে পারবো না। যেসব আপুরা মনে করেন যে হতে পারবো না, সেসব আপুরাও হয়ে যায়, মানে ঠিক নেই যে শুধুমাত্র আপনার রিয়েল আইডি থেকে কমেন্টস করবেন। আর হচ্ছে অবশ্যই মানে স্টিকার দিবেন না লাইভের মধ্যে, ঠিক আছে, জাস্ট কমেন্টস করেন। একই কমেন্টস করলেন না ফেসবুক থেকে ব্লক খাবেন, সো সেটাতে সমস্যা হবে। জাস্ট ডিফারেন্ট টাইপের কমেন্টস করবেন, তাহলে ফেসবুক থেকে ব্লক খাবেন না। আর স্টিকার দিলে কিন্তু লাইভে সমস্যা হয়, লাইভ কেটে যায়, সো ওটা করবেন না, ঠিক আছে। সো আজকে চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই, যারা এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট লাইভে আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসবো আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।